ইচ্ছা ছিল না, তারপরও একটু শুধু ভাই, ছোট ভাই যেহেতু রয়েছে ওই জন্য ওকে আজকে একটু রাখি পড়াবো, তাই জন্য বেশি কোনো কিছু অ্যারেঞ্জ করিনি, শুধুমাত্র একটু কিছু। আর কি আর বলবো, আছে কিছু বলার নেই। তারপরেও রাখি যেহেতু মানে দাদা বাড়িতে নিয়ে, দাদাকে তো পড়াতে পারছি না, ভাইকে ভেবেছিলাম পড়াবো, ভাবি নি। ও ও নিজে সকাল থেকে বলছিল যে রাখি পড়াবে না, ব্যাস এইসব। আর এই তিতলি আছে, তিতলিও পড়াবে, মানে তিতলিও বাড়িতে নেই, আমাদের বাড়িতে আছে, তিতলিকে দেখাই দেখি। এবার লাইটটা দাও ভাই, লাইট জ্বালা। কিরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা কিন্তু ভালো লাগার কথা না। আজকে যাই হোক, ভেবেছিলাম তো দেয়া হবে না ভাই। আগে হচ্ছে ভাইকে একটু শয়তানি বুদ্ধি কমাও। আজকে আর কোনো কিছুই ভালো লাগছে না, সবাই নিরামিষ নিরামিষ বলে এমন একটা মিষ্টি দিয়ে দিয়েছি, ও তো খেতেই পাচ্ছে না ঠিক করে। না এবার সুস্থ মানুষ তো, ওই জন্য সুস্থ মানুষকে নিয়ে আমার ভীষণ কষ্ট। সুস্থ মানুষকে বসে আছে তাই অনেক নেখা। ওই তোমার কত বড় এটা পড়ি, লেপ থেকে এটা পড়ি, ঠিক আছে? তবে এটা এটা কে বলবে? ওই আর বল বা দাম ভাগো সে বাধা গাটা গাও সবাই। বাও ওর একটা বড় হলো আর কি পড়াবো, ওটা ভালো আশীর্বাদ দিয়ে দে, ও জানি ওর জন্য বদ বুদ্ধি গুলো জানি কমে, জন্মের বদ বুদ্ধি করে। কি হুঁক করছিস কেন? নিচে নামিয়েছিস, উপরে দিতে হয়, নিচে নামছিস কেন? হ্যাঁ দেখি ছোট রাখিটা দেখি, বাবু এত সুন্দর না রাখি গুলো, কি দারুন বল, কিউট কিউট রাখি। ও ছেড়ে দে, থাক হয়েছে ভাই। দেখি যে টাকা দিলি, তিলিকে টাকা দিবি না তুই, রাখি পড়ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই বাবা 10 টাকাটা দিয়ে দিচ্ছে না, ভরো ভাই, অনেক টাকা হয়ে গেল ভাই। বলে হ্যাঁ আবার হবে, ঠিক আছে চলো আজকের মতো টাটা বাই বাই। আর না তোমার খাবারগুলো সবাই তুমি খেয়ে নিও, যে তোমার জন্য একটা লেজ নিয়ে এসেছি, মানে বিঙ্গো নিয়ে এসেছি, ঠিক আছে? খুশি খুশি? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ রাখি পরে। দাদার জন্য কিছু বল, দাদা দেখবে খানে ভিডিওটা, বল বল। দাদা তুমি তো রাখি করতে পারলা না, দাদা তুমি তো রাখি করতে পারলা না, আমি তোমারটা পরে নিলাম, আর তুমি ওখানে বসে একটু হাতে পরে নিও রাখি, ঠিক আছে? টাটা।